বিদায় জানানো কখনো সম্ভব হয় না, বিশেষ করে যখন আমরা কাউকে বেশি ভালোবেসে ফেলি। রবিবারে যেমন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার কথা সামনে আসে, তখন সবাই নিস্তব্ধ হয়ে পড়ে। কেউ বিশ্বাস করতে পারছিল না যে 34 বছর বয়সে সুশান্ত এত বড় রাস্তা বেছে নেবেন। কিন্তু বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে কথা বলবো করোনার মহামারীর মধ্যে গত 42 দিনে যে 10 জন বলিউডের সুপারস্টার মারা গেছেন তাদের ব্যাপারে, তারা কোথায় এবং কিভাবে মারা গেছেন সে সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইরফান খান লকডাউনের মধ্যে 29 এপ্রিলে যখন জানা গেল যে ইরফান খান মারা গেছেন, তখন সবাই মনে করে এটি একটি ভুয়া খবর। বলিউডের ইরফান খান সবচেয়ে বড় অভিনেতাদের মধ্যে একটি, তার মৃত্যুর কারণ ছিল কলন ইনফেকশন। তিনি মুম্বাই প্রাইভেট হাসপাতালে শেষ নিঃশ্বাস নেন। ঋষি কাপুর ইরফান খানের মৃত্যুর সাদমা থেকে লোক উঠতে না পেরেই পরের দিন 30 এপ্রিল বলিউডের সুপারস্টার ঋষি কাপুরের মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ ছিল লিউকেমিয়া ক্যান্সার। তিনি মুম্বাইয়ের নিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। সচিন কুমার 15 মে 2020 তারিখে বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের খালাতো ভাই সচিন কুমারের মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাটাক। তিনি দিল্লি প্রাইভেট হাসপাতালে শেষ নিঃশ্বাস নেন। মোহিত ভাগেল 23 মে 2020 তারিখে বলিউড তার আরেক অভিনেতাকে হারিয়ে ফেলেন, বেস্ট কমেডি অ্যাক্টর মোহিত ভাগেলকে। মোহিত ভাগেল 27 বছর বয়সে মৃত্যুবরণ করেন। জানা যায় যে তিনি ক্যান্সারের জন্য মৃত্যুবরণ করে ফেলেছিলেন। প্রেক্ষা মেহতা করোনা ভাইরাসের মহামারীতে প্রেক্ষা মেহতা 30 বছর বয়সে মারা যান। তিনি 26 মে তার বাড়িতে মারা যান। জানা যায় যে তিনি তার বাড়িতে আত্মহত্যা করে ফেলেন। যোগেশ গৌর বলিউডের বেশ কিছু গান রচনা করেন তিনি। তিনি 27 মে 2020 তারিখে মারা যান। ওয়াজিদ খান বলিউডের বেশ পরিচিত মিউজিক ডিরেক্টর ওয়াজিদ খান 31 মে আমাদের ছেড়ে চলে যান। তিনি তার মৃত্যুর পর জানা যায় তিনি করোনার কারণে মারা যান, কিন্তু তার ভাই এবং পার্টনাররা বলেন তিনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। চিরঞ্জীবী সারজা কর্ণাটক ইন্ডাস্ট্রির অভিনেতা চিরঞ্জীবী 7 জুন 2020 তারিখে পৃথিবীকে বিদায় জানালেন। তিনি হার্ট অ্যাটাকে মারা যান। চিরঞ্জীবী 20টির বেশি মুভি করেছেন। বাসু চ্যাটার্জি 6 জুন 2020 তারিখে মারা যান। তিনি বলিউডের বেশ কিছু ছবি রচনা করেছেন, যেমন বাতো বাতো মে, রজনীকান্ত এবং এক সামে। সাই গুন্দেওয়ার মুভি পিকেতে অভিনয় করা সাই গুন্দেওয়ার 10 জুন 2020 তারিখে মারা যান। তিনি ব্রেইন ক্যান্সারে মারা যান। জানা যায় তিনি চিকিৎসার জন্য বিদেশেও গিয়েছিলেন। রতন চোপড়া কিছুদিন আগে 12 জুন রতন চোপড়া ক্যান্সারে মৃত্যুবরণ করেন। জানা যায় রতন ক্যান্সারে ভুগতেছিলেন, কিন্তু তার কাছে টাকা ছিল না। এছাড়াও আরও জানা যায় তিনি টাকা আর্থিক সাহায্যের জন্য বলিউডের কাছে চেয়েছিলেন। সুশান্ত সিং রাজপুত অনেক অল্প সময়ে নিজেকে বেস্ট অ্যাক্টর হিসেবে তৈরি করে রবিবারে আত্মহত্যা করে ফেলেন এই সুশান্ত সিং। পুলিশ রিপোর্ট অনুযায়ী তিনি সুসাইড করে ফেলেছিলেন, কিন্তু আবার জানা যায় তাকে সুসাইডের জন্য উস্কানো হয়েছিল। তার উপর এখনও খোঁজ চলছে, যা পুলিশ এখনও করে যাচ্ছে। এই ছিল 10টি বলিউডের সুপারস্টার 2020 সালে মারা গিয়েছেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আপনাদের এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।